যে সালমান শাহর মৃত্যু দিয়া ওরা তৈরি করছে বানাইছে, মানে আমাদেরকে বোঝাইতে চাইছে সালমান শাহ আত্মহত্যা করছে, এটা কি এভাবে হয়? এই যে নাটকগুলো শুরু করছে, সালমান শাহ আত্মহত্যা করছে, সালমান শাহ কিভাবে আত্মহত্যা করছে, কিভাবে ওরা কি দেখছে সালমান শাহ আত্মহত্যা করছে? কদিন আগে শুনছি, অনেক আগে শাবনুরের সাথে সালমান শাহর সম্পর্ক ছিল, দিকে সালমান শাহ আত্মহত্যা করছে, প্যানের সাথে আত্মহত্যা করছে, শালারা বেইমানরা কত টাকা খাইছে ওরা, সালমান শাহ আত্মহত্যা করছে, পেলাম না এখনই। কিন্তু অনেক বিচার পাই ভাই আমরা, আসলে আমাদের মহান সালমান শাহর বিচার আমরা কবে যে পাবো ভাই, উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ভাইয়া। আমি প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ করবো, উনি যেন সালমান শাহর নিশ্চিতভাবে আমরা বিচারটা যেন আমরা পাই সালমান শাহর, আর কোনো আমি আর কিছু চাওয়ার নেই আমাদের। 1996 সালে সালমান ভাইয়ের মৃত্যু যখন হয়, তখন আমার বয়স 10 থেকে 12 বছর হবে, তখন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সালমান ভাইকে আমার ভালোবাসা, এই ভালোবাসাটা তিলতিল তিলতিল করে বড় হয়েছে। আর যখনই সালমান ভাইকে 1996 সালে হত্যা করা হয়, তখন থেকেই আমার মাথার মধ্যে একটাই মানে জিনিস ঢুকেছিল যে সালমান ভাই কখনো আত্মহত্যা করতে পারে না, এটা ইম্পসিবল, সালমান ভাইকে হত্যা করা হয়েছে। আর তখন থেকেই আমার মনে প্রাণে সালমান ভাইকে ভালোবেসে আসছি। তারপর আমি যখন 2013 সালে ফেসবুকের সঙ্গে যখন যুক্ত হলাম, তো তখন ফেসবুকের সঙ্গে যুক্ত হওয়ার পর দেখতে পেলাম যে বাংলাদেশে অনেক আমার মতো অনেক ভক্তরা আছে যারা এখনও সালমানের ভিউ কার্ড যতন করে রেখেছে বা ছবি বা বিভিন্ন ভিডিও কালেক্ট করে রাখছে। আমি মনে করেছিলাম যে মনে হয় আমি একাই সালমান ভাইকে মানে মনে রাখছি বা ভালোবাসছি, তারপরে বুঝলাম না আমার মতন হাজারো লাখো ভক্ত বাংলাদেশে আছে যারা এখনও সালমান ভাইকে ভালোবাসে এবং সালমান ভাইয়ের বিচার চায়। তো 2014 সালে আমি প্রথমত সালমান হত্যার বিচার চাই নামে অনলাইনের মধ্যে একটা মানে আন্দোলন শুরু করি, সালমান হত্যার বিচার চাই দাবির মধ্যে একটাই, সালমান হত্যার বিচার চাই, কারণ আমাদের স্পষ্ট কথা সালমান ভাই কখনো আত্মহত্যা করতে পারে না, এটা আমাদের বিশ্বাস। যে আমরা শুধু 6 সেপ্টেম্বরই সালমান হত্যার রহস্য বা বিচার চাই না, আমরা প্রতিনিয়তই কোর্টে যাই, মামলাটার বিষয়ে আমরা খোঁজখবর রাখি বা আমরা ওখানে ব্যানার নিয়ে দাঁড়াই, মানববন্ধন করি, আন্দোলন করি, কোর্টে যাই, বিচার তো আমরা চাই। আর পিবিএর যে রিপোর্টটা দিলেন, আমরা তো সম্মানের সহিত প্রত্যাখ্যান করছি, করে আমরা প্রেস ক্লাবে মানববন্ধনও করছি গত বছর, যখন পিবিএ যখন সংবাদ সম্মেলন করেন, তখন আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্জি করছি, আমরা সালমান ভক্ত ঐক্য জোটের পক্ষ থেকে, যে পুনরায় এটা তদন্ত করা হোক। আমরা এটা আর মানতে পারি না যে সালমান শাহ আত্মহত্যা করছেন, এটা আসলে মানতে পারি না। আর সালমান শাহ আত্মহত্যা করছেন যে রিপোর্টগুলো আমাদের কাছে আছে, যে প্রমাণগুলো মানে উনি আত্মহত্যা করে নাই, এটা প্রমাণ করার জন্য যদি সিম্পল শুধু আমি একটা উদাহরণটা নিই, সেটা হলো শুধু একটা ফ্যান, সিলিং ফ্যান। আমি একটা সুস্থ সবল মানুষ, আমার মতো মানুষ যদি সিলিং ফ্যানে ঝুলি রশির মধ্যে, তাহলে ফ্যানের যেই প্লাস্টিকের যে কাভারটা থাকে, এই কাভারটা কিন্তু ভাঙত নিঃসন্দেহে, ফ্যান বাঁকা হোক আর না হোক, সিম্পলি ফ্যানের কাভারটা, প্লাস্টিকের কাভারটা ভাঙ্গা হলেও একটা ধরন তৈরি হতো যে হ্যাঁ এটার মধ্যে কেউ ঝুলছেন। কিন্তু ওই ফটোগুলো এখনও আছেন, আমরা এগুলা কোর্টে এভিডেন্স হিসাবে দেওয়ার পরেও কেন পিবিআই শুধু শুধু অহেতুক যে শাবনুরের নাম আমরা শুনি নাই কোনোদিনও, 24 বছর পর আইসা পিবিআইরা দেখলাম যে নাইকে শাবনুরকে জড়ে একটা তদন্ত প্রতিবেদন দিলেন যে এর জন্য উনি দায়ী, আমরা আসলে মানতে পারি না ভক্তরা। শুধু 6 সেপ্টেম্বর না, 6 সেপ্টেম্বর আমাদের বুকে রক্তখনন হয়, আমরা তো সালমান ভক্ত, তাকে আত্মার আত্মীয় মানি, আমরা মন থেকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। তো আমরা সবসময় চাই যে সালমানের বিষয়টা নিয়ে সুষ্ঠু একটা তদন্ত হোক, সালমানের হত্যাকারীর বিচার হোক, সেটা আমরা ভক্ত হিসাবে চাই, মৃত্যুর আগ পর্যন্ত চেয়ে যাবো ইনশাল্লাহ। সত্যি কথা যেটা হচ্ছে, বাসায় থাকতে পারি না আমি, কারণ সালমান ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল একবার, আর দ্বিতীয়বার আমার হয়নি, আমার ভাগ্যে জুটেনি হয়তো। তারপর আমি নিজেকে ধন্যই মনে করি যে আমার সাথে একবার দেখা হয়েছিল। কবে দেখা হয়েছিল, কোথায়? এটা স্বপ্নের ঠিকানা, একটা ছবির গানের শুটিংয়ে, এই দিন সেই দিনে একটা গান আসছিল আমাদের, আমাদের বাসা হচ্ছে নদীর ওই পার, কেরানীগঞ্জ, আমাদের বাসা হচ্ছে কেরানীগঞ্জ, আর যে স্পটটা ছিল সেটা হচ্ছে মেরিন অ্যান্ডারসন, পাগলা, নারায়ণগঞ্জের দিকে, তো নদীর ওই পার হচ্ছে আমাদের বাসা। আমরা ওইখানে ওই সময় আসলে তখন তো আমরা স্কুলে পড়াশোনা করতাম, আমাদের মেন ছিল ভিউ কার্ড কিনা, আবার ঈদের মিদে আমরা ঈদ কার্ড হিসেবে একটা ভিউ কার্ড দিত ওই সময়, প্যামপত্র যেটা মানে প্রচার করা, একটা দেখা গেছে সালমান শাহ মৌসুমীর ছবি একটা সাথে দিয়ে একটা প্যামপত্র এরকম দিত, আমরা দেখতাম আর কি। তো আমরা ওইটাই আনন্দ করতাম একটা, আসলে সব মিলিয়ে আমার যে জিনিসটা আমার এখনও মনে পড়ে যে
উনি আসলে বড় মাপের মানুষ ছিল, এটা আমি কে কি বলো সেটা আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার দৃষ্টিতে আমি যেটা দেখেছি, আমি একটা ছোট মানুষ, আমি দৌড়ায় যখন গেছি পড়ে গেছি, মানে এরকম দারোয়ান ঢুকতে দিতেছিল না, শুটিং চলতেছিল, আমি ওইখানে দৌড়ায় চলে গেছি, দৌড়ে যাই আমি ওনাকে জড়ায় ধরেছি, মানে এর ভিতরে পড়ে গেছি যখন, তখন আমাকে বলছে যে মানে আমারে জড়ায় ধরে, উনি নিজে বলতেছে আমার পায়ে আমার মানে এইভাবে দেখতেছি যে ব্যথা পাইছে কিনা, আমার ভাইয়া ব্যথা পাইছো, তুমি এইভাবে দৌড়ে আসছো কেন, তুমি তো এইভাবে আসলে আমি তোমার জড়ায় ধরতাম, তুমি যদি এখন ব্যথা পায় তোমার পাটা ভেঙে দিত বা এরকম, মানে আমি তখন তো বলতেছি যে ওই লোকটা আমাকে মারবে, আমি 100% নিশ্চিত ছিলাম যে দারোয়ান আমাকে পিটাবে এরকম, কারণ দারোয়ানের ফাঁকি দিয়ে আমি চলে আসছিলাম। আর সবচাইতে মেন কথা হচ্ছে আমি সর্বপ্রথম সারান ভাইকে আমি অনেকবার নক করি, আমি তো সারান ভাই ওরা জানে না, তো সারান ভাইকে যখন ফার্স্ট টাইম আমি নক করি, সারান ভাই নিজে থেকে আমাকে একবার নক করে, সারান ভাই হচ্ছে সালমান ভাইয়ের ছোটো ভাই, তারপরে এর আগে আম্মার সাথে আমার খুব ভালো একটা ইয়ে হয়, তখন থেকে আমি আম্মাই বলি, যেহেতু সালমান ভাইয়ের মা মানে হচ্ছে, কারণ সালমান ভাই আম্মা যদি না আসতো তাহলে তো আমরা পেতাম না সালমান ভাইকে, এটাই সত্যি কথা। যেটা গত দুদিন আগে কথা হয়েছে, আমি এখানে আসার আগে আম্মার সাথে কথা হয়েছিল, আম্মা অসুস্থ আছেন, সবাই দোয়া করবেন আমার জন্য, কারণ আমরা যেখানে সাধারণ ভক্ত আমরা সহ্য করতে পারি না মৃত্যুর যে ইয়াটা, এটা কেউই সহ্য করতে পারে নাই। সেদিন শুক্রবার ছিল, যেখানে এই দরগায় এসে জুম্মার নামাজ আদায় করার কথা ছিল সালমান ভাই, কিন্তু সেটা পড়া হয়নি, মানে এটার নির্মম এটার ভাষায় প্রকাশ করার মতো না, যেখানে আমরা ঠিক থাকতে পারি না সেখানে যে জন্ম দিয়েছে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন উনি কীভাবে ঠিক থাকবেন। তো যাই হোক, আমি এখানে আরেকটা কথা, আমি আজকে নিজে মানে শোকেও আমি আরও শোকাত হয়ে গেছি, আজ অবিলম্বে যেন আমরা ন্যায় বিচার পাই, আমরা ন্যায় বিচার পাচ্ছি না, কারণ এটা ন্যায় বিচার হয়ই নাই, কারণ ন্যায় বিচার হলে যেখানে 7 নম্বর আসামি রুবি সুলতানে নিজে বলছে, সাক্ষী দিচ্ছে যে এটা আত্মহত্যা না, এটা হত্যা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি জুয়েল আহমদ জায়েদ, আমি সিলেটি, সালমান ভাই আমাদের সিলেটি, তো আমার বয়স বেশি না, 24 বছর আমার, তো আমি যে বছর ভাইয়া মারা যান ওই বছরই প্রায় জন্ম শেষের দিকে, তো আমি ভাইয়াকে দেখি নাই, কিন্তু ওনার স্টাইল, ওনার ব্যবহার, ওনার আচরণ সব কিছু দেখে ভাইকে ভালোবাসি এবং ভক্ত, কিন্তু একজন সিলেটবাসী হিসেবে আমি লজ্জিত, এত বছর হয়ে গেল সিলেটবাসীরা আগের মতো আন্দোলন করে না এবং ভাইয়ার শুনানির দিনে কোর্টে যায় না, দ্বিতীয়ত এত বছর হয়ে গেছে আমাদের মহানায়ক স্বপ্নের পুরুষ এই সালমান ভাইয়ার বিচার হচ্ছে না, দেশ নেত্রী আপনার কাছে জুরাত করছি, প্লিজ আমাদের স্বপ্নের নায়ক মহানায়ক সালমান সবাইয়ার বিচারের দিকে সুনজর দিন। সালমান ভাই তো মারা গেছে 1996 সালের 6 সেপ্টেম্বর, তখন আমি কাইন ক্লাস 2 সম্ভবত পড়ি, ছোটো আর কি, তখন আমার ফিল্ম সম্বন্ধে এতটুকু বুঝি না আর কি, এরপর থেকে আর কি সালমান ভাইয়ের ছবি দেখি, আর প্রতি মৃত্যুবার্ষিকীতে আমি আসি এখানে আর কি, দোয়া করে মিলাদ করি, আর দোয়া করি প্রায় সময় তো যেহেতু আমার বাড়ি সিলেটে সবসময় যাওয়া আসা তো এদিকে আর কি।